প্রতিদিন মাটি সতর্ক করে, প্রতিদিন সূর্যটা যখন রায়পুরে আসে তো সতর্ক করে, আনা ইয়াউমুন জাদীদ আলা আমালিকা শাহীদ, আমি নতুন দিন তোমার কর্মের উপরে আজকে আমি সাক্ষী, ফাক্তানিম সুবর্ণ সুযোগ মনে করো, লান আউফি হায়াতিক আবাদা, হতে পারে কোনোদিন আর তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ লেখছে, কুকুরটা পর্যন্ত আমাদেরকে সতর্ক করে, অপরিচিত লোককে দেখলে কুকুর আওয়াজ দেয়, ঘেউ ঘেউ শুরু করে, আসলে ও ঘেউ ঘেউ করে না, ও বলে ইবনা আদম আনকিস নাফসাকা মিন গাজাবিল জব্বার, ও মানুষ তোর নিয়ত যদি ভালো থাকে তো ভালো, আর যদি নিয়ত খারাপ হয় তাহলে শুনে রাখ আল্লাহর গজব কিন্তু আসবে, তুই সইতে পারবি। কুকুর পর্যন্ত সতর্ক করে আমাদের বিদায় বলেন, আসল জায়গায় চলে আসলাম, ছিলাম না অচিরেই থাকব না, শূন্য দুনিয়া শূন্য হবে। বলেন আজ পর্যন্ত আমরা যুবক বলো, বৃদ্ধ বলো, নারী বলো, পুরুষ বলো, যে আমার জীবনে আমি কতটুকু সময় এই কথা বৈশা ভাবছি যে আমি তো যে কোনো মুহূর্তে চলে যেতে পারি, কিন্তু আমি প্রস্তুত কতটুকু, এটা হলো আমার আসল বোঝানোর জিনিস, যে আমি তো চলে যাব কিন্তু প্রস্তুত কতটুকু, আমার প্রস্তুতি কতটুকু, ওইখানে চলবে কি দুনিয়ার কোনো পরিচয়, আমার চোখে দেখা, আমি চোখে দেখা যদি দুনিয়ার পরিচয় চলতো, রব্বে কাবার কসম সবগুলা বাদেই দিলাম, আবু তালেবের কবর কোনোদিন আমাকে কাঁদাইত না, আমি আবু তালেবের কবর চিনি, একবার দেখি নাই, দর্জন বার দেখছি আমি আবু তালেবের কবর, আমি এখনো চিনি ওই কবর, কোথায় রাখা আছে, ওই কবরকে বিনষ্ট করা হয়নি, এখনো রাখা আছে, আমি চিনি, তাহলে আবু তালেবের কবর কোনোদিন আমাকে কাঁদাইত না, একবার কাঁদায় নাই, যতবার দেখছি ততবারই কাঁদাইছে, এখনো যখন মক্কায় যাই তো কোনো কিছু আমাকে না কাঁদাইলে আবু তালেবের স্মরণ আমাকে কাঁদায়, আবু তালেবের স্মরণ কাঁদায়, যে দোজাহানের বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওনার চাচা এক রক্তের সম্পর্ক, রক্তের চাচা, 44 বৎসর যাকে সিনায় রেখা লালিত পালিত করলেন, হায় হায় হায়, তার সম্পর্কের দিকে দেখা হইল না এক বিন্দু, অথচ যেই রসুলের হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন একটা সুতা জ্বালানোর ক্ষমতা রাখে না, সুতা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখান, ওনার জীবন ভর উনি আগুন দিয়ে পরিষ্কার করছেন, ময়লা আগুন খায় ফেলছে, দস্তরখানের একটা সুতা খাইতে পারে, যেই দেখছে সে জিজ্ঞাসা করছে আনাস এই জাদু কোত্থেকে শিখলে, জাদু না এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া, অথচ এই দুই হাত দিয়ে আবু তালেবকে কবরে নামাইছে আর বলছেন আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা চাচা আমার জন্য কোনো সুযোগ রাখলেন না, যে রসুলে ইশারা করলে ভাগ্য খোলে, ওই সবকে ইশারা করছে ইশারা, আইয়ুহা দব্বলা, লম্বা কাহিনী, পুরাটা খুলতে গেলে অনেক সময় চলে যাবে, এক গ্রাম্য বদ্ধু গ্রাম্য লোক, মুসলমান ছিলেন না, দেখতেছে লোকের এখানে লোকারণ্য, বিরাট বড় লোকের সমাগম, একজনকে জিজ্ঞাসা করতেছে এখানে এত লোকের সমাগম কেন, নবী আখেরুজ্জামান আসছে তুমি জানো না, আমি তো ওনাকেই তালাশ করতেছি, কেন আকতুলুহু নাউজুবিল্লাহ, আমি ওনাকে কতল করব আর আমার মাবুদদের দিল ঠান্ডা করব, তো কাঁধে একটা ঝোলা ছিল, ঝোলা ঝোলা চিনেন, ব্যাগ ছিল ব্যাগ, ওটা নিয়া ভরতে ভরতে ভিতরে ঢুকছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করছে আনতাল্লাযী তাদাই আন্নাকা নাবিয়্যুন, আপনি কি দাবি করেন আপনি নবী, ওসে অবশ্যই, আমার কি মঞ্চা জানেন, তলোয়ার কিন্তু লোকে আছে, আমার মঞ্চায় আপনাকে কতল করি
নাউজুবিল্লাহ আমার মাবুদদের দিল ঠান্ডা করে। বলেন সাহাবায়ে কেরাম সহ্য করে তো করে কি করে, পাশে বাড়ায় আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রসুলের দিকে একবার দেখতেছে একবার ওর দিকে, আর বলতেছে আমাকে একটু ইশারা দেন না সাইজ করি, দেখি ওর বাজুতে কত জোর আছে। আল্লাহ রসুল বলতেছে দাউহু, ছাড়বা রে, দেখতেই তো বোঝা যায় গ্রাম্য মানুষ, এরে মেরে কি লাভ। তো গ্রামের মানুষ তো তো জোলার ভিতর থেকে গুলশাপ বাইর করছে, মরা বাইর করে সামনে ফিকা মারছে আর বলছে লাউ ইয়াশাদ হাদালা শাহিদতু আন্নাকা রাসূলুল্লাহ, এটাই সাক্ষী দিলে আমিও সাক্ষী দিব আপনি আল্লাহর রাসূল। বাস আল্লাহর রাসূল গুলশাপকে ইশারা করছে আইয়ুহাদ দাব, ও গুলশাপ, ইশারা করতে দেরি জীবিত হইয়া মাথা উঁচা করে চিৎকার দিতে দেরি করে, তাও পিওর আরবি ভাষায় কি বলতেছে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া সাইনা ওয়া ইয়াউমুল কিয়ামা, ও দুজাহানের বাদশা আমার ভাগ্য খুলে গেছে। আল্লাহ রাসূল বলতেছে এত পিওর আরবি, জিজ্ঞাসা করব কিছু করেন না। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে লিমান তাবুদ, ইবাদত কার করিস, ওয়া ফিস সামাই আরশুহু, আকাশে যার আরশ, ওয়া ফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব, অফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা, অফিল না জান্নাতি রহমাতুহু, জান্নাতের ভিতরে যার রহমত, অফিল নারি ইকাবুহু, জাহান্নামের ভিতরে যার শাস্তি। আল্লাহর রাসূল বলতেছে কুল মান আনা, আমি কে বল। তো গুইসাব বলতেছে আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি সমগ্র জগতের রবের রাসূল, খাতামান নবিয়্যিন, আপনার পরে কোনো নবী নাই, নবুয়তের ঘরের তালা আপনি, এটাকে মেরা দেওয়া হয়েছে, না কেউ বাহির হবে না কেউ ঢুকবে, আপনার পরে যদি নবী কেউ দাবি করে ওটা 22 নম্বর হবে, 1 নম্বর না। এটা কয় নম্বর? 22 নম্বর। আরে এটাও বলতে পারেন নম্বর ছাড়া, ওটা কি নম্বর? আরে ডুপ্লিকেট তো একটা কেট, এটা ইনভ্যালিডও না, ওটা নাম্বার ছাড়া, এটা কোনো নাম্বারই পড়ে না। যাক এটা আলাদা আলোচ্য বিষয়, আমি ওই দিকে যেতে চাইতেছি। তারপরে বলতেছে মান আমানা বিকা ফাস, যে আপনার গোলাম হবে আর ভাগ্য আমার মতো খোলা যাবে, অমান কাদিবা খাবা ওয়া খাসির, যে আপনাকে না মানবে আপনার গোলাম হবে না ও চির হতবাগা হবে। তো ওই গ্রাম্য লোকটা বলতেছে মা তারাক্তালি সাবিলা, করলি কি তুই তো আমার জন্য কোনো রাস্তাই রাখলি না, ইয়া রাসূলুল্লাহ হাত বাড়ান আমিও মুসলমান হয়ে যাই, এটা তো আমার জন্য কোনো রাস্তাই রাখলো না। ওইখান থেকে বাহির হয়ে দেখতেছে এর গোত্র আসতেছে মদিনায় হামলা করবে, আর রাস্তার ভিতরে সবাইকে থামায় বলতেছে যাও কই কই যাও, মদিনায় হামলা করব, আমি তো জান দিয়ে আসছি, আমার লোকে তোমরাও দিয়া দাও। কেন না গ্রাম্য হইলো সর্দার ছিল, কি ছিল? সর্দার ছিল, এক বৈঠকে 4,500 মুসলমান। আল্লাহর রাসূল ইশারা করলে ভাগ্য খোলে, শুনাইতে গেলে রাত শেষ হয়ে যাবে, মুজাজা শুনাইতে গেলে রাত্র শেষ। আল্লাহর রাসূল ঘুমায় আছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা আছে, দূরের থেকে গাছ হাঁটতে হাঁটতে আসতেছে, মাথার কাছে এসে দাঁড়ায় গেছে, দীর্ঘক্ষণ দাঁড়ায় আবার হাঁটতে হাঁটতে গিয়ে নিজের জায়গায় লেগে গেছে। আল্লাহর রাসূল ঘুমের থেকে উঠছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতেছে আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ জাদু ও ফেল, জাদু ফেল মানে ওই যে গাছ দেখা যায় না মানুষের মতো হাঁটতে হাঁটতে আসলো, আপনার মাথার কাছে দাঁড়াইলো আবার নিজের জায়গায় যেয়ে লেগে গেল, বুঝাই যায় না যে উঠছিল আবার ফিরে আসছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাসতেছিলেন আর বলতেছিলেন ও দূর থেকে আমাকে দেখতেছিল, মন ভরতে ছিল লানত আমাদের জিন্দেগির উপরে, যুবক তোর পায়ে ধরি, কিছু যদি না করতে তোমরা, শুধু চুলটাই যদি আল্লাহ রাসূলের স্টাইলে কাটতে তাইলে মনে হয় ভাগ্য খুলে যেত। আমি তো সারা দেশে কাঁদি, এটাই যে আজ পর্যন্ত কোনো যুবক পেলাম না যে আয়েশার সামনে বসলো বইলা বললো হুজুর আজকে চুলটা কাটা আসছি আল্লাহর রাসূলের আদর্শ মতো। যদি জিজ্ঞাসা করি কেন কাটলে, বলে কেয়ামতের দিন তো দেখা হবেই হবে,
যেদিন দেখা হবে ওই দিন হাত পাতার সুযোগ হবে, হাত পাইতা বলবো আপনার স্টাইলে একদিন হইলো তো চুল কাটছি। আপনি না রউফুর রহিম, আপনি না হারিসুন বিল মুমিনিন রউফুর রহিম, আমাকে কি দিবেন দেন না। গাছ তো দেখা বাইকো খুলে গেছে, আল্লাহ রসুল বলে দূর থেকে দেখতেছিল মন ভরতে ছিল না, আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ একটু কাছের থেকে আপনার বন্ধুকে দেখতে দেন না, তো আল্লাহ দোয়া কবুল করছে, তো উঠা আমাকে দেখা চলে গেছে। সত্য এটি, এটাই সত্য। যদি দুনিয়ার পরিচয় চলতো তাহলে যে রসুলের হায় হায় ছোঁয়া লাগলে ভাগ্য খোলে, ইশারা পাইলে ভাগ্য খোলে, ছোঁয়া লাগলে ভাগ্য খোলে। এ তো হাতের ছোঁয়া না পিঠের ছোঁয়া। আল্লাহ রসুল জুমা পড়াইতেন খেজুর গাছে টেক লাগা, মরা খেজুর গাছ, কে জানি কোত্থেকে আইসা প্রযুক্তি শিখা আইসা মেম্বর বানায় দিছেন। আল্লাহর রসুল মেম্বরে পা দিতে দেরি, খেজুর গাছ চিৎকার দিতে দেরি করে নাই, বাচ্চার মতো কাঁদতে ছিলেন। মসজিদ নববীতে সবাই তালাশ করতেছিল কে বাচ্চা নিয়ে আসছে, আর বাচ্চা কাঁদে কেন? আল্লাহ রসুল বলছে বাচ্চা কাঁদে নাই, কান লাগায়া দেখে না খেজুর গাছ কাঁদতেছে। আল্লাহ রসুল নাইমা এসা সান্ত্বনা দিছে, কাঁদিস না। আমি মনে করি আমার মন বলে খেজুর গাছ শুধু কাঁদে নাই, সে অভিযোগও করতেছিল যে এই ব্যক্তি কোত্থেকে আসলো, সেই প্রযুক্তি কোত্থেকে শিখলো, সে কি করে জানলো যে মেম্বর বানানো যায়, সে বানায় দিল তো দিল কেন, আমাকে বঞ্চিত করলো তো করলো কেন, ওর সাথে আমার দুশ্মনীটা ছিল তো ছিল কি, সে মনে হয় বিলাপও করতেছিল। আল্লাহ রসুল সান্ত্বনা দিয়া বলছে তোকে জান্নাতে নিয়ে যাব, তুই খেজুর দিবি আমি খাবো। তারপরে কান্না থামছে, এর আগে থামে না, পিঠের ছোঁয়া পাইনি। অথচ আবু তালেব আপনারা চিনেন না, ওর রীতি ওনার ইতিহাস আপনারা জানেন না, 6 বছর 6 মাস বয়সে বাতিজাকে বুকে নিছেন, বুকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50 বছর 6 মাস 10 দিন, ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে চলে গেছে, 6 বছর বয়সে মা চলে গেছে। আমি কখনো বয়ান করতে পারি না আর বয়ান করিও না, কেননা আমি নিজেকে হারায় ফেলি। যখন আম্মা জনের কবর আমি 2 বার দেখছি, আমার কাছে হুজুরদের মতো কিতাবি এলেম নাই, যা আছে চোখে দেখা। আল্লাহ আমাকে দুনিয়া দেখাইছে, দোয়া করি আরো যেন আল্লাহ দেখান। আমার কাছে যা আছে চোখে দেখা আছে। যখন আমি প্রথম গেছি আমি হারায় গেছি যে এই পাহাড়ের চূড়ায় এখনো একটা মানুষ পাওয়া যায় না, দূর দূর 2টা মহিলার 1টা বাচ্চা। আম্মা জান যখন দুনিয়ার থেকে বিদায় নেন আমেনা, আল্লাহ রসুলের বয়স 6 বছর ছিল, উম্মে আইমান সাথে ছিল, 2 মহিলা এক কৃত দাসী, উম্মে আইমান আর আম্মা জান আমেনা আর দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রসুল। আমরা তো নবীও চিনি না, নবীও চিনি না, এই উম্মত নিজের দাম জানে না, কামও জানে না। আমি তো কালকেও বলছি আজকেও বলছি উম্মত দাম জানে না, আমরা চিনি না। ওলামা আমার সাথে একমত হবে না, কিন্তু আমার মন বলে, মন তাখাইয়ুল বলে, আমার ধারণা বলে, এই উম্মতকে দুনিয়ায় পাঠানেরই ছিলেন না আল্লাহ, আমাদেরকে দুনিয়ায় পাঠানের ছিলেন না, আমাদেরকে দুনিয়ায় পাঠাইতে চান না। কেননা আমরা ওই উম্মত যাদেরকে আমরা বাছাইকৃত উম্মত, হুয়াজ তাবাকুম, 3-3 বার আমাদের উপরে আল্লাহর কুদরতি হাত লাগছে, একবার জন্ম লগ্নে লাগছে, খালাকতুহু বিয়াদিয়া, দ্বিতীয়বার বাছাই পর্বে লাগছে, উম্মতে মুহাম্মাদি শুধু বলি নবীর এশক, নবীকে ভালোবাসি ভালোবাসি। ভালোবাসা কোনটার নাম, কাকে ভালোবাসা বলে? ভালোবাসা এটার নাম 14 তারিখ মেসেজ দিছে ফুলের, আর রায়পুর বাজারে খাড়ায় রয়েছে জুতা লয়া, এটার নাম ভালোবাসা? আপনারা বোঝেন না, যুবক বুঝছে যা বুঝাইতে চাইছে, ঠিক না? মেসেজ দিছে ফুলের, ঠিক না? আর রায়পুর বাজারে খাড়ায় রয়েছে জুতা লয়া, ঠিক না? রাস্কে আইলেই সাইজ, এটার নাম ভালোবাসা?
নবীকে ভালোবাসি, এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই উম্মতকে আল্লাহ জান্নাতি, আল্লাহ আল্লাহ এই উম্মতকে দুনিয়াতেই পাঠাইতে চান না। আমার মন বলে, আমার তাখাইয়ুলাত, এটা ওলামা বলবে আমি মিলিয়ে দিতেছি, পাঠাইতে চান না। কেন না, এই উম্মত বাছাইকৃত উম্মত। দ্বিতীয়বার কুদরতি হাত লাগছে, বাছাই করবে। তৃতীয়, আল্লাহ রসুল মনে হয় বলছেন যে আল্লাহ বাছাই তো করলেন, কেয়ামতের দিন সমস্ত মানুষের সাথে মিলা যাবে, আমি উম্মত টোকায় পাবো কি কইরা। আল্লাহ মনে হয় কানে কানে বইলা দিছে, বন্ধু চিহ্ন লাগায় দিছে, খুঁজা পাবে। চিহ্ন কি গোরা মাছ চিনি না, আতারি সুচিব কোন উম্মতের হবে না। আম্মের উম্মত যখন কেয়ামতের দিন উঠবে, তো নামাজের জাগার থেকে, উজুর জাগার থেকে নূর ফুটা বাহির হবে। গোরা মাছ চিনি না, আতারি সুচুর, আপনি দেখা চিহ্ন বলছে এতটুকুই না। চতুর্থ, না এতটুকুই শেষ না, শুধু চিহ্ন লাগাই না, মনোগ্রামও লাগাই দিছে। এটাকে কি জানি বলে, আরেকটা নাম আছে কি জানি, স্টিকার লাগাই দিছি। স্টিকার লাগাই দেয় না কোম্পানি, স্টিকার কোম্পানির লঘু থাকে, লঘু লাগাই দেয়। আপনার উন্মতের গায়ে লঘু লাগাই দিছে, সেটা আবার কি কুমতুম খায়রা উম্মা উখরিজাত মিন্নাস, সর্বশ্রেষ্ঠ। এগুলো আমাকে বুঝায় যে উম্মত ডাইরেক্ট, আরো বুঝায় আমাকে। এই জন্য উম্মতকে বয়স দিছেন 60-70 বছর। কি কত? হ্যাঁ, সবাইরে দিছে হাজার হাজার বছর, আমাদেরকে দিছে 60-70 বছর। আপনি অভিযোগ করতে পারেন এত কম দিলেন কেন? আল্লাহ বলে তোমরা ভালোবাসার পাত্র, তোমাদেরকে ফর্মালিটির জন্য পাঠাইছি, ইবাদতের জন্য, বেশি ক্লান্ত হওয়ার জন্য পাঠাই নাই। তোমাদেরকে বেশি ক্লান্ত করতে চাই না, ভালোবাসার পাত্রকে বেশি ক্লান্ত করতে হয় না। সময় বেশি দিলে ক্লান্ত বেশি হবে, আর এই জন্য আমি চাই না তোমরা ক্লান্ত হও, এই জন্য 60-70 বছরের বয়স দিলাম, বেশি দিলাম। আরো আমাকে বুঝায় যে 60-70 বছর দিলেন তো দিলেন কোত্থেকে, 60-70 বছর দিও আল্লাহ ভাবতেছে বেশি দিয়ে ফেললাম কিনা, এরা নারাজ হয়ে যায় কিনা যে আমাদেরকে এত বছর খাটাইলেন, এই জন্য প্রথম 15 বছর মাফ করে দিছে। যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় 15 বছর মাফ। রুফিয়াল কলম, কলম উঠানোর বিরুদ্ধে কিচ্ছু লেখে না, পক্ষে লেখে, তারপরে যা থাইকা যায়। আবার ভাবছেন একটু যদি বেশি বইলা ফেলে, আবার দ্বিতীয়বার মাফ করছেন। যতক্ষণ 24 ঘন্টায় ঘুমানো থাকবে, কলম উঠানো থাকবে, তোমার বিরুদ্ধে কিচ্ছু লেখা হবে না। তাইলে রইলই কি? এখন যদি আল্লাহকে প্রশ্ন করি এতটুক সময়ের জন্য কেন পাঠাইলেন তাইলে আমাদেরকে, তা আল্লাহ বলে এই জন্য পাঠাইছি কিয়ামতের দিন আমি তোমাদেরকে আমার পাশে, আমার পক্ষে সাক্ষী হিসাবে দাঁড় করাবো, সুহাদা আলান নাস। কোরআন দিলাম, কোরআন তোমাদেরকে সাক্ষী হিসাবে আমার পাশে দাঁড় করাবো, আমার পক্ষে। ওই দিন যদি কেউ আঙ্গুল উঠায় যে এরা তো দুনিয়াই দেখে নাই, এরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে কি কইরা, তো এই জন্য পাঠাইলাম যে তোমরা দুনিয়াটা পারায়া চলে আসো। কেউ আঙ্গুল উঠাইলে পা উঁচা কইরা দেখায় দিমু যে এই যে এখনো দেখো মাটি লাগানো আছে। আল্লাহ আমাদেরকে এই জন্য পাঠাইছে, এই উম্মতকে পাঠাইতে চান না। এই জন্যই আমার কথার আলোচনার মেইন কথা এটাই যে মেরে দোস্ত, ছিলাম তো না, থাকবো তো না, কিন্তু যতটুকুই যার বয়স হলো আজ পর্যন্ত কতটুকু ভাবলাম, কয় মিনিট ভাবলাম যে আমি তো চলে যাব, কিন্তু প্রস্তুতি কতটুকু, প্রস্তুত কতটুকু, আমি প্রস্তুতি কতটুকু, চলে তো যেতে হবে, সত্য তো এটাই। এই জন্যই তো আল্লাহ আমাদের কানে ধ্বনি দিতেছেন, যুবকদেরকে আলাদা বলতেছেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে বিমুখ না করে, যৌবন যেন তোকে মাতাল না করে, যৌবন যেন তোকে ভুলায় না দেয়, যৌবন যেন তোকে আমার থেকে দূরে না সরায়। কাম্মিন সব সাবাকাকা ইলাল মউত, কত যুবককে তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়াই দিলাম, তোকেও শোয়াই দিতে পারে। বাপ তুই প্রস্তুত কতটুকু, কি বলো যুবক, দুনিয়াই শেষ? না না, আমাদের যুবকরা ভাবে দুনিয়াই শেষ,
নাইলে এই রায়পুরও পাওয়া যাবে, যুবকরা আমাকে প্রমাণ দিবে, রায়পুরও এমন যুবক পাওয়া যাবে সে সারা রাত্র সজাগ থাকে শুধু নেট বিক্রি করার জন্য। এই এলাকায়ও পাওয়া যাবে, এই বাজার এলাকায়ও পাওয়া যাবে, সারা রাত্র সজাগ থাকে শুধু নেটের সাপ্লাই দেওয়ার জন্য। বন্ধু নেট শেষ, সাথে সাথে ফোন করছে, বলছে চিন্তা করিস না এক্ষণ পাঠায় দিতেছি, সারা রাত্র সজাগ থাকে। আর বন্ধুরাও জানে, এদের কাছে নাম্বার আছে, এরা সবাই নাম্বার জানে, এদের কাছে জিজ্ঞেস করলে যুবকদের কাছে রাগ হয় না, তোমাদের পায়ে হাত রাখে। আমি তোমাদের যৌবনের মূল্য বুঝাইতে চাইতেছি, যৌবন অবস্থায় চলে যেতে পারে, সত্য এটা। এই জন্য আল্লাহ সতর্ক করেন, আমাদেরকেও সতর্ক করেন, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা ফা ইন্নাকা দায়রা মুখাল্লাদ, ও মানুষ দুনিয়ার উন্নতি তোমাদেরকে যেন বিমুখ না করে। কুরআন সারাদিন চিৎকার দেয়, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, রব্বে কারীম থেকে তোকে বিমুখ করলো তো করলো কে। কুরআন চিৎকার দেয়, কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ তুই অকৃতজ্ঞ হইতি হইলি তো হইলি কি কইরা, এরকম আকল নিয়ে অকৃতজ্ঞ হইলি কি কইরা, এরকম বিবেক নিয়ে অকৃতজ্ঞ হইলি কি কইরা, এরকম বুদ্ধি নিয়ে অকৃতজ্ঞ হইলি কি কইরা, এরকম বিদ্যা নিয়ে অকৃতজ্ঞ হইলি কি কইরা। উচিত তো ছিল গাছে ফল হোক আর শাখা প্রশাখা ঝুঁকা যাক, তোকে আমি বিদ্যান বানাইলাম, তুই আমার থেকে দূরে সরলি তো সরলি কি কইরা। কুতিলাল ইনসানু মা আকফারা, আসেন আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করবো না, আসেন একটু ভাবি আজকে। তাইলে এই সভা সার্থক, এই আয়োজন সার্থক, যদি আমরা একটু ভাবি যে চলে তো যেতে পারি যে কোনো মুহূর্তে, কিন্তু আমি প্রস্তুত কতটুকু, প্রস্তুতি কতটুকু, কতটুকু আমি প্রস্তুত, কতটুকু আমার প্রস্তুতি। দুনিয়ার কোনো জিনিস তো চলবে না, আমি আপনাদেরকে প্রমাণ দিতে পারি, এখানে একজনও পাওয়া যাবে কিনা আমার সন্দেহ, যে প্রতিদিন নিজের মরহুম মা বাবার জন্য, দুনিয়ার থেকে চলে যাওয়া মা বাবার জন্য ডেলি দুই রাকাত নফল নামাজ পড়ে, এরকম এখানে একজনও পাওয়া যাবে কিনা আমার সন্দেহ। মাঝে মাঝে পড়ে, অভ্যস্ত বলতেছি, ডেলি পড়ে, যখন সন্তানই বাপের খবর নেয় না তো কে খবর নেবে আপনার, কে নিবে আমার, সন্তানই যখন নেয় না, এই মজমায় তো একজনও নাই যে ডেলি এক টাকা বাপের নামে দান করে, এই অভ্যাসে অভ্যস্ত তো কেউ নাই, এক টাকা শুধু। প্রমাণ এটাই মিলল, চলে যাব, কেউ আমাদের খবর নেবে না, আমার প্রস্তুতি আমাকে নিতে, সত্য এটাই। দুনিয়ার কোনো জিনিস চলবে না, ওইখানে চললে আবু তালেবেরটাই চলতো, তাইলে আবু তালেবের কবর আমাকে প্রতি বৎসর কাদাইতো না, যখনই দেখি তখনই চোখে পানি আসে, যে আল্লাহ তোমার ইনসাফ, এত বড় পরিচয়, এত বড় সম্পর্ক, কোনো মূল্য হইল না, কোনো মূল্য হইল না, অথচ ওই বন্ধু মেরাজ কেন হয়েছে জানেন, মেরাজ শত কারণ, তার ভিতরে একটা কারণ এটো, আল্লাহ বলে কথা বলছি অনেকের সাথে দুনিয়াতে রাইখা, আপনার সাথেও যদি দুনিয়ার সাথে রাইখা কথা বলি তাহলে মজা হবে না, বন্ধুত্বের পরিচয় হবে না, বিদায় উঠা চলে আসেন পাশে বসায় কথা বলি। মেরাজ অনেক কারণে হয়েছে, এক কারণে না, দুই কারণে না। হুজুররা হয়তো বলবে যে নামাজের জন্য মেরাজ হয়েছে, আমি মানি, কিন্তু মেরাজ আরো কারণে হয়েছে, আমেনা যখন কোলে নিয়া কানতে ছিল, হাটিয়াটি পাপা কোলে নিয়া কানতে ছিল, আমার মনে হয় আমেনার কান্না দূর করার জন্য মেরাজ হয়েছে, আল্লাহ মনে হয় কানে কানে বলছেন আমেনা কাঁদিস কেন, আবদুল্লাহ তো নাই, আবদুল্লাহ থাকলে কি হইতো, আব্দুল বাচ্চা যখন হাঁটতে শিখে তো সবচেয়ে বেশি খুশি হয় বাবা, বাবা এদিকে নিয়ে যায় ওদিকে নিয়ে যায়, হাঁটার গতি বাড়ায়, আঙ্গুল দিয়ে হাঁটায়া, মাঠে ছেড়া দেয়, রোটে ছেড়া দেয়, বাজারে ছেড়া দেয়, মানুষকে দেখায় আমার কলিজার টুকরা হাঁটতে শিখছে, আবদুল্লাহ তো নাই। তাল্লাহ বলছে কাঁদিস না, আসতে দে সময়, আবদুল্লাহর কই ঘুরাবে আর কই নিয়ে ছেড়া দিবে আর কাকে দেখাবে, আমি আসবো একদিন, আসতে দে সময়, আমি বন্ধুকে নিয়ে যাবো ঘুরাইতে।
ওটার নামই মেরাজ। আমি বন্ধুকে ঘুরাইতে নিয়ে যাব, সব দেখায় নিয়ে আসব। সত্য এটি, ওই পরিচয় যখন চলে নাই, ওই পরিচয় যখন চলে নাই, ওই বাধাই যখন চলে নাই, তাহলে ফেরাউনের বাড়ির কৃত দাসীর কবর আমাকে কাঁদাইত না। আমি ফেরাউনের বাড়ির কৃত দাসীর কবর দেখছি, তার কবরের সুগ্রাণ এখনো আমার নাকে আছে। ওই দিন থেকে আমি কোনো পারফিউম ব্যবহার করি না, আমার মনেও হয় না ব্যবহার করার, মনও চায় না, আর ব্যবহার করলেও মনে হয় ভিতর থেকে ধিক্কার দেয় যে ওই ঘ্রাণ শোনার পরে তুই মানুষের বানানো পারফিউম কি করে ব্যবহার করিস, ওটা তো খোদা প্রদত্ত সুগ্রাণ, কেয়ামতের সকাল পর্যন্ত বাহির হইতে থাকবে। যেই সুগ্রাণ দেখে মেরাজের রাত্রে আল্লাহ রসুল দাঁড়ায় গেছে, বলছে ইন্নি আজিদুরি হাজান না হাহুনা। আসেন, কথা শেষ জায়গায় চলে আসছে, আসেন ভাবি, চিন্তা করুন, তাইলে বিকাশ ঘটবে যে আমি প্রস্তুত কতটুক, প্রস্তুতি কতটুক, কি ভাবতে রাজি, কে কে রাজি দেখি। নামান আল্লাহ উম্মতের জন্য সহজ করছেন, বেশি কিছু করতে পার হবে না, একটাই যদি করতে পারি তাহলে যথেষ্ট, এই উম্মতের জন্য সহজ। আমি তো শুনাইতেই পারলাম না, এমনও গরম, জানি না আবার কখনো আশা হয় কি হয় না, যদি আশা হয় তাইলে হয়তো শোনানো যাবে যে আমরা উম্মত, কোন উম্মত, আল্লাহ আমাদেরকে কি ফ্যাসালিটি দিয়েছে, আমরা কি পাইছি নবীজির কারণে, বেশি কিছু লাগবে না। আজকে যদি এই মজমা, এই যুবকরা প্রতিজ্ঞাবদ্ধ হয় একটা কাজের উপরে, বাস একটা, ইমান তো আল্লাহ দিয়েই পাঠাইছেন, বিনা চাওয়ায় নবীর উম্মত বানাইছেন, একটা জিনিসের উপরে যদি আজকে অঙ্গীকার করতে পারি যে আজকের থেকে পাঁচ অক্ত নামাজ কখনো ছাড়ব, ইনশাআল্লাহ, অঙ্গীকার, বিলকুল ওয়াদা, পাক্কা, তাইলে আমি আপনাদেরকে সুসংবাদ দিতে পারি, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে জীবন ওকে, নামাজ কমপ্লিট, জীবন কমপ্লিট। এই জন্যই তো হাদিসে আছে, আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, প্রথম আল্লাহ নামাজ দেখবে ওকে কিনা, নামাজ ওকে সব ওকে, নামাজ ওকে সব ওকে, আজকের থেকে নামাজ ছাড়ব না। আল্লাহ রসুল দুনিয়াতে যেদিন পা রাখছেন, চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন না, সেজদা, আমি তো বলি আল্লাহ রসুল সেজদা করেন না, মেসেজ দিছেন উম্মত, নিয়ে আসছি কিন্তু নামাজ, নিয়ে আসছি নামাজ, আইসেই মেসেজ দিছেন, যাওয়ার সময় চিৎকার দিতেছেন আসসালাম আসসালাম। আজকে যদি এই মজমার যুবক এরা যদি প্রতিজ্ঞা করে যে রব্বে কাবার উপরে বড় কসম খায়া, যদি প্রতিজ্ঞা করে আল্লাহর কসম খায়া যে আমরা নামাজ আর কোনো অবস্থায় ছাড়ব না, না 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 ছাড়ব। হ্যাঁ, আরেকটা জিনিস, দ্বিতীয় যেটা, সেটা হলো নবীর আদর্শ, হক্কানি আলেমদের কাছ থেকে শিখব। আমি তোমাদের পায়ে হাত রাখা বলি, বিশেষ করে যুবকদেরকে, একটা নবীর আদর্শ হইলো নিজের সঙ্গী বানায় না, একটা অন্য, একটা আদর্শকে সঙ্গী বানাও, যেমন চুল কাটা, যেমন ডাইন দিক থেকে সবকিছু করা, শার্ট পরো ডাইন আগে, ডাইন হাত আগে ঢুকাও, প্যান্ট পরো ডাইন পাও আগে ঢুকাও, জুতা পরো ডাইন আগে ঢুকাও, একটা আদর্শকে তুমি তোমার সঙ্গী বানাও। রব্বে কাবার কসম, হইতে পারে একটা আদর্শ, আল্লাহ রসুল বলছে একটা সময় আসবে, ওই সময়টা এখনই, ফেতনার সময়, যখন একটা সুন্নতকে ধরা জ্বলতে 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 কবরে পচবে। ইমান যদি ঠিক থাকে তাহলে আমি রসুল 100 শহীদের মালা নিয়ে স্বাগত জানাব। এই জন্য রসুলের একটা আদর্শ হইলো নিজেকে সঙ্গী বানাও। আর ওটা শিখবে কোথেকে, নেট থেকে না কি,
কিন্তু এই কথা তোমাকে অবশ্যই বলবো, আলেমের দিকে হাইটা যাওয়ার সওয়াব কোথায় পাবে, একটু বসার সওয়াব কোথায় পাবে, একটু দেখার সওয়াব কোথায় পাবে, একটা মুসাফার সওয়াব কোথায় পাবে, সম্পর্কের সওয়াব কোথায় পাবে। এই জন্য বলবো হক্কানি আলেমদের কাছ থেকে নবীর একটা আদর্শ হলো নিজেকে সঙ্গী বানাও। কি বলো, বানাইবা? কোন কোন যুবক ওয়াদা করতে পারে যে আমি বানাবো, একটা হলো বানাবো? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।